আমি আর আমার মা মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম শাকসবজি ছিঁড়তে। এই তরতাজা শাকসবজি গাছ থেকে ছেঁড়ার মাঝেও একটা আনন্দ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমাদের বাড়ির শাকসবজি দেখাবো। ইদানিং শাকসবজির দাম এত বেশি বেড়ে গিয়েছে, শহরের তুলনায় আমাদের গ্রামের এই শাকসবজিগুলো তুলনামূলক দাম অনেক কম, কিন্তু এগুলো একদমই ফ্রেশ শাকসবজি। আজকে আমার মা বলছিল আজকে কিছু শাকসবজি কেটে বাজারে দিব। এখানে আমার মা কিছু পুঁইশাক কাটছিল আর কিছু ধুন্দুল ছিঁড়ে নিয়ে যাচ্ছিল। আমাদের বাড়িতে প্রায় সব ধরনের শাকসবজি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এই তো আমার মা এখন শাকসবজিগুলো বাড়ি নিয়ে যাচ্ছে। কিছুদিন পর আমাদের এই গাছটাতে অনেক লাউ ধরবে। আর আমাদের বাড়িতে এত বেশি পুঁইশাক যে এগুলো কেটে শেষ করা যায় না। এই পুঁইশাকগুলো যত বেশি কাটবেন তত বেশি গজাবে। আমাদের বাড়িতে তো কেটেই সারা পারি না, যত বেশি কাটি আবার তত বেশি গজায়। এখন আমি আর আমার মা মিলে আলু ছিঁড়বো। এই আলুগুলো কে কে চিনেন? আমাদের গ্রামে কিন্তু এই আলুকে ছাই আলু বলা হয়, আবার অনেকে বলে বিজলা আলু, কারণ এটা বিজল বিজল থাকে এই আলুগুলো, যার কারণে এই আলুকে বিজলা আলু বলা হয়, ছাই আলু বলা হয়। আপনাদের গ্রামে এই আলুগুলোকে কি নামে চিনে সবাই কমেন্ট করবেন। আমার মা যখন সবজি ছিঁড়তে যায় তখন আমিও মায়ের সাথে সাথে ছিঁড়তে যাই, কারণ আমার সবজি ছিঁড়তে কি যে ভালো লাগে, খাওয়ার থেকে মনে হয় সবজি ছেঁড়ার আনন্দটাই আমার কাছে অনেক বেশি। তারপর আমি আমার মায়ের সাথে সবগুলো সবজি ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম। এই তো আমার ছেলেটা এখানে বসে বসে মাতবরি করছিল, ও তো সারাক্ষণ দুষ্টুমি করবে, কি রেখে কি করবে। আবার গিয়েছে নানার সাথে, ও নানার সাথে পোশাকগুলো বেঁধে দিবে। ও যদি কাউকে কিছু করতে দেখে ও নিজেই সেটা করতে যায়। তারপর আমি গেলাম আরেকটা আলু তুলতে। এই আলুগুলো মাটির নিচ দিয়ে গিয়েছে, অনেকদিন আগে আমি দেখেছিলাম তাই ভাবলাম ছিঁড়ে নিয়ে আসি। এগুলো অনেক বড় বড় হয়েছে তাই ছিঁড়তে এসেছি। এই আলুগুলো কিন্তু মাটির নিচে হয়, গাছ যখন উঠায় তখন গাছের গোড়ায় এই আলুগুলো আরো অনেক বড় বড় হয়ে থাকে। আর এই আলুগুলো বিশেষ করে গাছের আগাতে বেশি হয়, মানে কোনো গাছ যদি থাকে সেখানে বেয়ে বেয়ে সেখান দিয়েই হবে। আমার মা এই গাছ থেকে কিছু আলু পাড়ছিল। এই তো অনেকগুলো আলু হয়েছে, এগুলো তো আর খেয়ে শেষ করা সম্ভব না, তাই ভাবছিল মা যে এগুলো বাজারে দেই আজকে। যদিও গ্রামে তেমন সবজির দাম না, তারপরেও যে কটা টাকা আসে আলহামদুলিল্লাহ। এখন আমার আব্বা এখানে সবজিগুলো মেপে নিচ্ছিল, কারণ এগুলো নাকি মেপে মেপে বিক্রি করা হবে। এখানে আছে ধুন্দুল আর কুমড়া, আরো অনেকগুলোই ছিল। আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন বেড়াতে আসে তাহলে বাড়িতে এসে আগে সবজি ছিঁড়বে, কারণ এই গ্রামের তরতাজা সবজি নাকি তাদের অনেক ভালো লাগে। গ্রামের সবজির মতো মজা আর কোনো সবজি হয় না। এই পুঁইশাকগুলো দেখতে কি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা। এরপর আমার মা গেল গাভীর দুধ দোয়াতে। একটু পরে আমার আব্বা গাভীর দুধ নিয়ে এবং সবজি নিয়ে বাজারে যাবে, মা সব রেডি করে দিচ্ছিল। এখন আমার আব্বা বাজারে যাচ্ছে। আমাদের বাড়িতে যে শাকসবজি, গরুর দুধ, পশু পাখি যা আছে এগুলো বিক্রি করে আমাদের সংসারের খরচ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমার মা আজকে নদী থেকে মাছ কিনে এনে এই পুঁইশাকগুলো রান্না করেছে, আমাদের বাড়ির পুঁইশাক। পুঁইশাক আমার অনেক পছন্দ, আর যদি হয় সাথে নদীর মাছ, খেতে তো অনেক মজা লাগে। আসলে মায়েদের হাতের রান্নাগুলো কোনোদিনই খারাপ হয় না। আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক সুন্দর হয়েছে, এখন আমি খাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভাত নিয়ে বসে পড়েছি। মা যদি এমন মজার মজার খাবার রান্না করে না খেয়ে কি থাকতে পারি? যতই বলি আমি ডায়েট করব, ওজন কমাবো, কিন্তু আমি পারি না, এই খাবারগুলোর প্রেমে পড়ে যাই সব সময়। মায়ের হাতের এই রান্নাগুলো দেখলে আমি ভাত নিয়ে বসি। তরকারিটা এত মজা হয়েছিল কি বলবো তোমাদের, আমার মায়ের হাতের রান্না একদমই অমৃত আমার কাছে। যাই হোক, তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করলাম, আবার কোনোদিন শেয়ার করব আমাদের বাড়ির সবজিগুলো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।